চাকরি থেকে বের করে দেওয়া হলো ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে। বেসরকারি টিভি চ্যানেল 71 মিডিয়া লিমিটেডের বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক এবং উপস্থাপিকা ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 8ই আগস্ট এই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, 71 মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা এবং সিদ্ধান্ত অনুযায়ী চাকরি হতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ 8ই আগস্ট 2024 থেকে কার্যকর করা হবে। উল্লেখ্য, শাকিল আহমেদ এবং ফারজানা রূপা স্বামী স্ত্রী, নানা কারণেই আলোচনায় ছিলেন এই সাংবাদিক জুটি। 2021 সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছিল। এর আগে ওই নারী চিকিৎসক শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, তিনি চাকরির জন্য 7-8 মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়েছিল। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে বারবার দৈহিক সম্পর্ক গড়ে তোলেন এবং এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি বাচ্চা নষ্ট করলেও শাকিল তার প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি। ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে তিনি যেখানেই চাকরি করতেন সেখান থেকেই শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করে দিতেন।